প্রতিষ্ঠা বার্ষিকীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনির প্রতি শ্রদ্ধা জানিয়েছে যুবলীগ। আলোচনায় যুবলীগের সাবেক চেয়ারম্যান শেখ ফজলুল করিম সেলিম বলেছেন, যুবলীগে যাতে উগ্র সাম্প্রদায়িক বিএনপি জামায়াত এবং কোনো অপরাধী প্রবেশ করতে না পারে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। ওবায়দুল রশিদের রিপোর্ট। ধানমন্ডি 32 নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে শুরু হয় বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচি। আজকের এই যুবলীগ ভবিষ্যতে বাংলাদেশে বাংলাদেশকে নেতৃত্ব দেবে যা অতীতেও হয়ে আসছে। একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে এবং প্রগতিশীল বাংলাদেশ বিনির্মাণে বঙ্গবন্ধুর যেই স্বপ্ন বঙ্গবন্ধু কন্যা বাস্তবায়ন করছে সেটা আমরা আমাদের এই যুবশক্তি সামনের দিকে আরও এগিয়ে নিয়ে যাবে। এরপর বনানী কবরস্থানে যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনি সহ 75-এর 15 আগস্টে নিহতদের প্রতি শ্রদ্ধা জানায় যুবলীগ। বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা, তৃতীয় ধাপে আশ্রয় প্রকল্পের উদ্বোধন এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং শেখ ফজলুল হক মনির কর্মজীবনের বিভিন্ন চিত্র প্রদর্শন করা হয়। আলোচনায় অংশ নিয়ে যুবলীগের সাবেক চেয়ারম্যানরা বলেন, যুবলীগ প্রতিষ্ঠার আগে থেকেই যুবলীগের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছিল। স্বাধীনতা যুদ্ধে যে সময় সরকারি আমলারা চাকরি করত তারা পাকিস্তানের পক্ষেই কাজ করেছিল, ম্যাক্সিমাম 95%। মনিভাই বলতেছিল আর মনিমের আমরা দিয়ে মুজিবের শাসন চলবে না, এখনই আমাদের সতর্ক করতে হবে, না হলে এরা আমাদের উপর আঘাত আনবে। বঙ্গবন্ধু আসার আগে সরকার ভেরিফিকেশন না করে যারা এখানে সরকারি চাকরি করতে তাদের চাকরি কন্টিনিউশনটা দিল। চাঁদাবাজ, সন্ত্রাসী, সাম্প্রদায়িক শক্তি এবং জামাত এবং সেই বঙ্গবন্ধুর খুনিদের কোন সম্পর্কের সাথে জড়িত কেউ জানিয়ে যুবলীগে আসতে না পারে সেদিক থেকে সবাইকে সজাগ থাকতে হবে। যুবলীগের 49তম প্রতিষ্ঠা বার্ষিকীতে দিনের শেষ কর্মসূচি হিসেবে বিকেলে বঙ্গবন্ধু এভিনিউয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে উপমহাদেশের সবচেয়ে বড় যুব সংগঠন যুবলীগ। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা।